বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রুতি সরকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ বুঝতে যে আপনাদের ছোটো সময়রা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয় থেকে পাঠ 40 মামারবাড়ি পৃষ্ঠা 57 কবিতা এবং কবির নাম আটলান্ড, এখানে আমাদের কবিতাটি দেওয়া রয়েছে। এর সঙ্গে আপনারা আপনাদের ছোটো সময়দের কী কী শেখাতে পারবেন আরও এবং এই এই পাঠটি থেকে আপনারা আপনাদের ছোটো সময়দের কী শেখাবেন তা নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। তো আমরা আজকে সব কিছুই আমরা যে আজকে যে পাঠটি দেখানোর চেষ্টা করছি এটি হয়তো আমরা মৌখিক হিসেবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা মূলত এখানে কিছু বিষয় রেখেছি, এই বিষয়গুলো বলে দেওয়ার চেষ্টা করছি প্রথমের দিক, পরে আমরা মৌখিক রেখেছি যাতে করে আপনারা আপনাদের ছোটো সন্ধ্যে সুন্দরভাবে বাসা থেকে এই বিষয়গুলো শেখাতে পারেন এবং আমাদের ছোটো সন্ধ্যা এই পাঠটি থেকে কীভাবে সহজ প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা আপনি এটি দেখবেন, পাঠের ছড়া আবৃত্তি করতে পেরেছি কিনা এবং এর বাইরে যে ছড়াগুলো রয়েছে আমরা যেগুলো আপনাদেরকে আজকে বলে দেওয়ার চেষ্টা করেছি সেগুলো তারা পারে কিনা সে বিষয়টি দেখবো এবং পাঠের শব্দ বাক্য এবং চরণ বলতে পেরেছে কিনা সেটি আপনারা দেখবো এবং তাদের অভিনয় সহকারে যদি কোনো ছড়া থেকে থাকে সে বা আপনি যদি ধরে থাকেন সে বিষয়টি তারা পেরেছে কিনা সে বিষয়টি আপনারা নিশ্চিত করবে। তো আমরা এখান থেকে যদি পেয়ে যাবো সেটি হলো প্রশ্ন, পরের চরণ, নতুন শব্দ, বইয়ের বাইরে ছবি দেখি, শব্দ বা বাক্য লিখি, ছবি রং করা। আচ্ছা, এখন কথা হলো যে আমরা এই পাঠটি থেকে আমাদের ছোটো সময়দের যে যে ছড়া বা বইয়ের বাইরে যে বিষয়গুলো আমরা শেখাতে পারি সেটি শুধু আমরা লিখে দেবো, বাকিগুলো আমরা মৌখিক আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। আচ্ছা, তো আমরা এখানে যে ছড়াগুলো বইয়ের বাইরে পেতে পারি বা আমরা আমাদের ছোটো সময়দেরকে শেখাতে পারি সেগুলি হলো কানা বগিচ্ছা, আমাদের গ্রাম, তাই তাই তাই, এই পাঠকে কেন্দ্র করে। এর সাথে আমাদের বইয়ের এই পাঠের পরের পৃষ্ঠায় আমাদের যে পৃষ্ঠা আজকে ছিল 57-58 পৃষ্ঠায় আমাদের একটি নতুন বিষয় ছিল সেটি হলো ছবিতে রং করা। এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময় থেকে এখন থেকে জানানোর চেষ্টা করবো এবং শেখানোর চেষ্টা করবো এবং এই পাঠ থেকে আমরা সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে এখনই বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো আমরা এই যে কয়েকটি বিষয় আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি এই বিষয়গুলোর উপরে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে প্রশ্নপত্র বা এই ধরনের নমুনা আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করছি আমরা এই আজকের যে ভিডিওটি দেখতে পাচ্ছি এবং আজকের যে পাঠ 40 মামারবাড়ি এটিকে কেন্দ্র করে আপনারা আপনাদের বাসা থেকে আপনাদের ছোটো সময় থেকে কী কী শেখাতে পারেন তার জন্য সম্পূর্ণ আলোচনাগুলো থাকছে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেওয়ার চেষ্টা করবো যাতে করে আমরা আমাদের ছোটো সময় বাসা থেকে এগুলো সুন্দরভাবে শেখাতে পারি। চলুন দেখে নেই আমাদের আজকের সম্পূর্ণ আলোচনাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোটো সময় যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো বাংলা। এই বাংলা বিষয় থেকে আমরা আজকে একটি সুন্দর বিষয় এবং খুব মজাদার বিষয় নিয়ে আজকের উপস্থিত হওয়া। আশা করছি আপনাদের ছোটো সময়রা আজকের এই পাঠটি আপনাদের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে জানতে পারবে এবং শিখতে পারবে। সেটি হলো আমাদের পাঠ 40 মামার বাড়ি, যেটি আমাদের বর্তমান সময়ে চলছে যে ঈদের ছুটি এবং সবাই মামার বাসায় যাওয়ার যে প্রবণতা সেটি চলছে, সেহেতু আমরা এই ঈদের ছুটিতে আপনাদের ছোটো সময়দের এই আজকের আলোচনা পাঠ 40 মামার বাড়ি নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি এবং এই পাঠটি থেকে শুনিও বলি এবং মুখে মুখে উত্তর বলি, পরের চরণটি বলি, নিজে জানা আরেকটি ছড়া বলি, এ ধরনের একটি বিষয় এবং পৃষ্ঠা হলো আমাদের 57। এই পৃষ্ঠা 57 নিয়ে আমরা আজকে আলোচনা রাখছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। তো এখানে যেটি বলা হয়েছে যে পাঠ 40 শুনিও বলি মামার বাড়ি জসীমউদ্দীন, এখানে আমরা বানানটি লক্ষ্য করবো। জসীমউদ্দীন বানানটি কীভাবে দেওয়া রয়েছে, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। যা কিনা আমাদের ছোট সময়দের এই বইয়ের পূর্বে আমরা বেশ কয়েক বছর লক্ষ্য করেছি এখানে একটি ভুল লাইন ছিল, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ, সেই বিষয়টিকে এবং আমাদের সরাসরি আমাদের জসীমউদ্দীনের লেখা যে কবিতাটি হাতে লেখা সেই কবিতাটি থেকে এটি আবার সংশোধন এবং পরিমার্জন করা হয়েছে। সে কারণে আমাদের এই বইটি যারা তৈরি করেছেন এবং সঙ্গে যারা ছিলেন সম্পৃক্ত সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই বিষয়টি সংযোজন করার জন্যে। আচ্ছা, তো সংক্ষিপ্ত এটি রয়েছে। তো এর সঙ্গে আমরা এখানে দেখতে পাবো কিছু বিষয়, সেটি হলো মুখে মুখে উত্তর বলি, যেমন ফুলের মালা গলায় দিয়ে ছেলে মেয়েরা কোথায় যেতে চায়, কখন আম কুড়াতে সুখ, তুমি মামার বাড়ি গিয়ে কী কী করো কবিতাটি নিজের মতো বলো, এই প্রশ্নগুলো এবং আমাদের তার সঙ্গে এখানে থাকছে হলো পরের চরণটি লিখো এবং শেষে একটি সুন্দর বিষয় ছিল সেটি হলো নিজের জানা আরেকটি ছড়া বলি। এই বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করবো। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। তাহলে আমরা এখান থেকে আমাদের ছোটো ছোটো যা জানবে সেটি হলো আমাদের কবিতা বা ছড়াটি এটি জানবে আমাদের ছোটো সন্মানীরা এই আপনাদের সহযোগিতা নিয়ে পাঠ 40 থেকে কবিতা এবং তার সঙ্গে কবির নাম অবশ্যই কিন্তু আমাদের যোগ করতে হবে কবির নাম।
তো সেটি তো আমাদের দেওয়া রয়েছে বইটিতে, আমরা সুন্দরভাবে আমাদের ছোটো ছোটোদের দিকে জানাবো এবং তাদেরকে শেখানোর চেষ্টা করব। চলে যাবো আমাদের এর সঙ্গে, আমরা সম্পূর্ণ কবিতাটি জানানোর চেষ্টা করব। আমাদের কবিতাটি রয়েছে আটলাইন এবং আটলাইনই থাকবে। আপনি বিভিন্নভাবে তাদেরকে জানাতে পারেন, দু লাইন, তিন লাইন, চার লাইন করে এইভাবে শেখাতে পারেন। এবং এটির পাশাপাশি আমরা সুন্দরভাবে আমাদের ছোটো ছোটোদের আরও কী কী শেখাতে পারি সেই বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো পাবো, যেমন আমাদের মুখে মুখে উত্তর বলি যে ফুলের মালা গলা দিয়ে ছেলেমেয়েরা কোথায় যায়, এটি আগে আমরা একটু দেখে নিই। ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা মামার বাড়ি যেতে চায়। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি হয়ে গেল। দ্বিতীয় যে প্রশ্নটি দেওয়া রয়েছে, কখন আম কুড়াতে সুখ? আচ্ছা, ঝড়ের দিনে আম কুড়াতে সুখ। আচ্ছা, তুমি মামার বাড়ি গিয়ে কী কী করো? এ ধরনের একটি প্রশ্ন রয়েছে। আমি মামার বাড়ি গিয়ে মজার মজার খাবার খাই, মামাতো ভাই বোনদের সঙ্গে খেলি। আচ্ছা, তাহলে আমরা এটি পাচ্ছি, এর সঙ্গে আমরা বলতে পারি যে মামা মামির সঙ্গে বেড়াতে যাই। এখন আপনার ছোটো শ্রমিকরা এই বিষয়টি আরও সুন্দরভাবে আমাদের ছোটো শ্রমিকদের এই যে প্রশ্নগুলো আমরা বলেছি এগুলোর সাথে সাথে আরও এখানে শেষের যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের প্রশ্নটি এখানে 1, 2, 3 যদি ধরি, এটি 3 নম্বরের প্রশ্নটি আমরা এটি বলে দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা ছোটো শ্রমিকরা আরও অন্যান্য বিষয় এখানে বাক্য দিয়ে প্রশ্নটির উত্তরটি তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা কবিতাটি নিজের মতো করে বলো, এখানে বলেছে আমাদের ছোটো শ্রমিকরা ধারাবাহিকভাবে বা একের পর একজনের পর আরেকজন কয় লাইন করে বলছে এই বিষয়টি, বা আপনার ছোটো শ্রমিকরা যদি আরও থেকে থাকে বাসে, তারা যেমন একজন বলে থাকে ঠিক তাকে সংযোজন করে আপনি আপনার ছোটো শ্রমিকদের এই বিষয়টি আরও শুদ্ধভাবে বলাতে পারবেন। চলে যাবো আমাদের পরের চরণটি বলি, এখানে দেওয়া রয়েছে ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, পাকা জামের শাখায় উঠি, রঙিন করি মুখ। আচ্ছা, তাহলে ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, দাঁড়ি, পাকা জামের শাখায় উঠি, রঙিন করি মুখ, এখানে দাঁড়ি। নিজের জানা আরেকটি ছড়া এখানে বলা হয়েছে। আমরা আমাদের ছোটো শ্রমিকদের সুন্দরভাবে আরও অন্যান্য যে ছড়াগুলো রয়েছে সেগুলো জানানোর চেষ্টা করব, যেমন বিশেষ করে আমাদের গ্রাম বা এর সাথে সাথে আমাদের আতা গাছে তোতা পাখি বা ইতল বিতল, আরও অনেক ছড়া রয়েছে ভোর হলো, এবং এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো শ্রমিকদেরকে এখান থেকে জানাতে পারি। এখন কথা হলো যে এই পাঠটি আপনাদের ছোটো শ্রমিকদের আরও কী কী শেখাতে সহযোগিতা করবে সেগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করছি। তো এই পাঠটি আমরা মামার বাড়ির ছড়াটি শেখানো বা কবিতাটি শেখানোর পাশাপাশি আমরা আরও শেখাতে পারি, সেটি হলো কানা বগির ছা, আমাদের ছড়া কিন্তু রয়েছে, সেটি আমরা শেখাতে পারি এবং সেখান থেকে আমাদের প্রশ্ন এবং শূন্যস্থান বা সত্যমিথ্যা এগুলো জানাতে পারি। এর সঙ্গে আমাদের আরও কবিতাগুলো রয়েছে, যেমন আমাদের গায়ে ছোট ছোট ঘর, এই ধরনের কবিতা কিন্তু আমাদের দেয়া রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা শেখাতে পারি এবং আমাদের ছোটো শ্রমিকদের এইখান থেকে বিভিন্ন প্রশ্ন বা এই বিষয়ের পাঠ নিয়ে কাজ করতে পারি। এবং এর সাথে সাথে আমাদের ছোটো শ্রমিকদের এই 40 পাঠ নিয়ে আমাদের বইয়ে আরও কিছু কাজ রয়েছে, যেমন আমরা শেষের দিকে যদি যাই, ইচ্ছে মতো এখানে ফুলের ছবি আঁকি এবং রং করতে বলা হয়েছে, এই পাঠটির সঙ্গে সম্পৃক্ত কিন্তু রয়েছে। তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো শ্রমিকদেরকে জানাবো এবং এর সঙ্গে আমরা আরও যে ছড়াগুলো শেখাতে পারি, যেমন তাই 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 মামা বাড়ি যাই, মামি দিল দুধ ভাত পেট ভরে খাই, মামির হাতের দুধ ভাত খেতে বেজায় মিঠে, ঘরে আছে ভাপা পুলি পাটি সাপটা পিঠে। এবং এখান থেকে আমাদের ছোটো শ্রমিকদের আরও বিভিন্ন ধরনের প্রশ্নগুলো শেখাতে পারি এবং জানাতে পারি। তো আমরা আরও যে বিষয়গুলো আমাদের ছোটো শ্রমিকদের জন্য রয়েছে এই পার্টি থেকে, সেগুলো আমরা পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করবো এবং শেখানোর চেষ্টা করবো সামনে আরও অন্য পর্বে। আজকে দেখে দেওয়া এবং শিখে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আপনারা আপনাদের ছোটো শ্রমিকদের বাসা থেকে এই পার্ট 40 থেকে কী কী শেখাতে পারবেন এবং জানাতে পারবেন। আমরা প্রত্যেকটি বিষয়ে বলে দেওয়ার চেষ্টা করেছি, আমরা হয়তোবা পরবর্তী পর্বে আরও যে এই পার্টির সঙ্গে সম্পৃক্ত রয়েছে যে বিষয়গুলো সেগুলো লিখিত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং প্রশ্নপত্র কীভাবে তৈরি করবেন আরও সামনে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রয়োজনে সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।